পুলিশের সাথে সদস্য হতে এই জন্য যে আজ মুখ্যমন্ত্রী তিনি ইচ্ছাকৃতভাবে হিন্দুদের অপমান করার জন্য লকডাউন দিন ঘোষণা করেছে, আর মাননীয় এসপি সাহেব পুলিশ বসিয়ে দিয়েছেন যাতে বিজেপি অফিসে কোনো লোক আসতে না পারে, বিজেপি সমর্থকরা যারা আসতে না পারে। আমরা প্রতিবাদ করে এসেছি, এসপি সাহেবকে ফোন করেছি, এসপি সাহেব মাননীয় জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল মশাই কথা বলছেন, আজ কিছুক্ষণ পর যদি না করে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে, সংকীর্তন বালুন বার করে দেবো, রামচন্দ্রের আজ ভূমি পূজন হবে, আর এই লকডাউনকে আমরা মানছি না, মানব না। পুলিশ আমাদের কর্মীদের বিজেপি অফিস আসতে বাধা দিচ্ছে, মেয়েদের ছুটি বেরিয়েছে ওরা বাধা দিচ্ছে বলে আমরা ঢুকতে দেবো না, এটা বড় সাহেবের আদেশ। হ্যাঁ হবে, এটা এটা তো আমরা ভদ্র বলে, নইলে তো আমাদের সংকীর্তন বের করা উচিত ছিল। আজ এটা হিন্দুর দেশ, ভারতবর্ষ হিন্দুর দেশ, সেই হিন্দু সেন্টিমেন্ট নিয়ে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার তিনি এই সব করছেন হিন্দু সেন্টিমেন্টকে নিয়ে। আজ যদি কোনো মুসলমান ইয়ে হতো, আজ যদি কোনো মুসলমান ইয়ে হতো, শুক্রবারে কোনোদিন লকডাউন হয় না, মানে লকডাউনের দিনে যেহেতু মুসলমানের উৎসব পড়ে গিয়েছে লকডাউন তুলে নিয়েছেন, কেন আজ লকডাউন থাকবে, এটাই আমরা প্রতিবাদ করতো। হিন্দু সেন্টিমেন্ট জেগে উঠেছে, আর আমি নিজে অযোধ্যা ভাঙতে গিয়েছিলাম, আজ আমার কাছে পবিত্র দিন এটা।